নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজির মধ্যে এক চামচ ঘি দিয়ে আপনাদের খুবই লোভনীয় একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি। তাই বন্ধুরা, এতটা সুজি কিন্তু আমার লাগবে না। এখান থেকে অর্ধেকটা পরিমাণ সুজি আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি, তবে অর্ধেকও আমি দেবো না, তার কারণ আমার হচ্ছে দুধের পরিমাণ কম। আপনাদের যদি দুধের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু একটু বেশি করে সুজি দিতে পারেন। আর সুজির সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লোতে গ্যাসের ফ্লেমটা রেখে এই সুজি আর ঘি একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ঘি দিয়ে সুজি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এই সুজিগুলো তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দুধটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। দেখুন, দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ, আর এক মুঠো দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সেই সুজি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে প্রায় 5-7 মিনিট রান্না করে নিতে হবে। তাই বন্ধুরা, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব সবার আগেই কিন্তু আপনি দেখতে পাবেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এই সুজিটা আমি 5-7 মিনিট রান্না করে নেব। তো দেখুন, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সুজি কিন্তু আমি 5 মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর বন্ধুরা, এই সুজি রান্না করার সময় যদি দেখেন এই সুজি অনেকটা ঘন হয়ে গেছে, তখন কিন্তু এর মধ্যে আরও একটু দুধ, যদি দুধ না থাকে তাহলে একটুখানি জল দিয়ে এই সুজিটা রান্না করে নেবেন। দেখুন, সুজি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এর চেয়ে আর ঘন করবো না, তার কারণ হচ্ছে এর চেয়ে ঘন করলে কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আপনাদের পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার এক চামচ ঘি দিয়ে সুজি রান্না করা। এভাবে সুজি রান্না করে কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।